যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়কে এখন অনেকটাই সহজ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রেসিডেন্ট পদে জয় পেতে তার প্রয়োজন 270 ইলেকট্রোরাল ভোট। ডেমোক্র্যাট অধ্যুষিত স্টেটগুলোর সঙ্গে সুইং স্টেট হিসেবে পরিচিতি লাভ করা তিনটি স্টেটে জয় পেলেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাত্তারি গোটাতে হবে। আরও দেখুন রিপোর্টে। 2016 সালে হিলারি ক্লিনটন 20টি স্টেটে জয় পেয়েছিলেন। এসব স্টেটে ঐতিহ্যগতভাবেই ডেমোক্র্যাট প্রধান। বাইডেনকে জিততে হলে 2016 সালে ডেমোক্র্যাটিক দলের প্রার্থীর হেরে যাওয়া স্টেটগুলোর মধ্যে পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিন পুনরুদ্ধার করতে হবে। সবচেয়ে সরল এ হিসেবের মধ্য দিয়েই বাইডেন 3 নভেম্বরের নির্বাচনে জয়ী হতে পারেন। পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিন স্টেটে বাইডেন জনমত জরিপে এগিয়ে রয়েছেন। 2016 সালে মিনেসোটায় জয় পেয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী। সর্বশেষ জরিপে মিনেসোটা, ওহাইও ও আইওয়ায় দুই প্রার্থীর অবস্থান প্রায় সমান সমান দেখা যাচ্ছে। জাতীয়ভাবে জনমত জরিপে ট্রাম্প থেকে প্রায় 10% পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছেন জো বাইডেন। আমেরিকান রাজনৈতিক মানচিত্র দেখলে মোট 538টি ইলেকটোরাল ভোটের মধ্যে 21টি চিহ্নিত রিপাবলিকান স্টেটে ইলেকটোরাল ভোট 163টি, আর 17টি চিহ্নিত ডেমোক্র্যাট স্টেট ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া মিলে ইলেকটোরাল ভোট রয়েছে 221টি। বাকি থাকে 12টি স্টেট যেখানে রয়েছে 161টি ভোট। কিন্তু দৃশ্যমানভাবে বলতে গেলে সবগুলোতেই পপুলার ভোট জরিপে এগিয়ে রয়েছেন জো বাইডেন। ইলেকটোরাল ভোটের বন্টন 2টি স্টেট ছাড়া সবগুলোতেই উইনার্স টেকস অল নীতি মেনে চলে। ব্যতিক্রম হচ্ছে মেইন ও নেব্রাস্কা, যেখানে এই ভোট কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট অনুযায়ী ভাগ হয়ে যায়। জনমত জরিপে দেখা যাচ্ছে নেব্রাস্কার দ্বিতীয় নির্বাচনী ডিস্ট্রিক্টে বাইডেন এগিয়ে, অন্যদিকে মেইন স্টেটের দ্বিতীয় নির্বাচনী ডিস্ট্রিক্টে এগিয়ে আছেন ট্রাম্প। তবে ট্রাম্প পেনসিলভানিয়ায় জয় পেলে তার নির্বাচনের একটা সম্ভাবনা আছে ইলেকটোরাল কলেজের হিসেবে। 2016 সালে ট্রাম্প 306 ভোট পেয়েছিলেন, প্রয়োজন ছিল 270 ভোটের। এবার পিছিয়ে থাকায় ছোটখাটো স্টেটে হারলেও পেনসিলভানিয়ায় জয় পাওয়া ট্রাম্পের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মিশিগানের 16টি ও উইসকনসিনের 10টি ভোট হারালেও কোনো কোনো বিশ্লেষণে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এর 280টি ইলেকটোরাল ভোটে জয় পাওয়ার সম্ভাবনা এখনও রয়েছে। যদিও অ্যারিজোনা, ফ্লোরিডা, জর্জিয়া, আইওয়া, নর্থ ক্যারোলাইনা, ওহাইও এমনকি টেক্সাসের সর্বশেষ জনমত জরিপ রিপাবলিকান শিবিরের চরম উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব কারণে এগিয়ে থাকলেও গায়ে হাওয়া লাগিয়ে ঘুরতে পারছেন না জো বাইডেন। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।